নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি নিয়ে এসেছি। দই ফুচকা, দই ফুচকা নিয়ে সমস্ত কিছু নিয়ে বসে গেছে। এবার চলে যাচ্ছি আমি গ্যাসের কাছে, এবার গ্যাস জ্বালিয়ে দেব, এবার কড়াই বসিয়ে দেব, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব, বেশি তেল দেব না, অল্প তেল দিয়েই ভাজব। এই দেখুন ফুচকাগুলো কত সুন্দর, দোকানের কিনা। এবার ফুচকাগুলো আমি কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে এদিক ওদিক করে ভেজে নিলাম। এই যে কত সুন্দর ফুলছে, একটু লাল লাল করে ভাজতে হবে, তো ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আবারও ফুচকাগুলো দিয়ে দিচ্ছে, আবারও ফুচকাগুলো দিয়ে এদিক ওদিক করে নেড়ে ভেজে নিচ্ছে। তো দই ফুচকা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো আমার মতো ফুচকা করে দেখাচ্ছি দই ফুচকা, তো আপনারা যেমন জানেন সেভাবেই করবেন। তো মেয়ের আবদার, মেয়ে এসে বাড়িতে তো দই ফুচকা খাবে, তো দই ফুচকার জন্য আমি ফুচকা বানানোর জন্য চলে এসেছি। বাড়িতে দই ছিল আর ফুচকাও ছিল, তো টেস্টি না হলেও অত, কিন্তু সবাই মিলে বানিয়ে খেলে খুবই সুন্দর লাগে একসাথে খেলে। তো সবার জন্য আমি ফুচকা ভাজতে চলে এসেছি। যে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি, এবার তুলে নিলাম, বাকি ফুচকাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। ফুচকাগুলো খুব বড় বড় করে ফুলছে, ফুচকা হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নিলাম, ফুচকাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এই দেখুন। তো ফুচকা বানাবার জন্য আমি চলে এসেছি। এবার ফুচকাগুলোকে আস্তে আস্তে করে ফাটাতে হবে, এইভাবে আস্তে আস্তে করে ফাটাতে হবে, না হলে মুচমুচে হয়ে গেছে, সম্পূর্ণটা ফেটে যাবে। তো আস্তে আস্তে আমি চেপে ফাটালাম, দিয়ে দিব চানাচুর, আবারও চানাচুর দিয়ে দেবো, ভুজিয়া দিয়ে দেবো, আবারও ভুজিয়া দিয়ে দিচ্ছি, এবার দই দিয়ে দেবো, আবারও চানাচুর ভুজিয়া দিয়ে দিচ্ছি, দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে ফুচকাটা। একটা ফুচকা আমার রেডি হয়ে গেল, আবারও ফুচকা ফাটাতে লেগে গেলাম। এই যে ফাটানো হয়ে গেল, দিয়ে দেবো চানাচুর, আবারও চানাচুর দিয়ে দিচ্ছি, ভুজিয়া দিয়ে দিলাম, দিয়ে দেবো দই, আবারও দিয়ে দিচ্ছি চানাচুর আর ভুজিয়া। এবার ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে যে দুটো ফুচকা আমার রেডি হয়ে গেল। আবারও ফুচকা বানানোর জন্য যে এইভাবে আমি সমস্ত ফুচকাগুলো বানিয়ে ফেললাম, প্রত্যেকে সস দিয়ে দিব, যে সস দিয়ে যাদের যাদের সস পছন্দ না তারা কিন্তু সস দিবেন না, কিন্তু আমাদের পছন্দ তাই আমরা সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। তো ফুচকাগুলো আমার রেডি হয়ে গেল, সস দেওয়া হয়ে গেল, মেয়ে চলে এসছে ফুচকুসোনাকে নিয়ে, তো মেয়েকে দিচ্ছি, আর ফুচকুসোনাকেও বলছি খাবা, তুমি খাবা, তো ওই তো খেতে পারবে না, মেয়েকে বলছি খা, কেমন হয়েছে দেখ।